হ্যালো বাইবাতাস, হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই? আশা করি কিন্তু সবাই ভালো আছো। আজ কিন্তু আসলাম আমাদের ফ্রাইডে স্পেশাল ইভেন্ট যেগুলো আসতে যাচ্ছে আপকামিং, এবং নতুন যে ক্যারেক্টার স্কোর অ্যাবিলিটি সব কিন্তু আমি দেখিয়ে দেবো। এছাড়াও এমন আপডেট কিন্তু তোমরা প্রায় শুক্রবার পেয়ে থাকো। আমি শুক্রবার দিন স্পেশাল ভিডিও বানাবো তোমাদের জন্য। এখন যারা ভিডিওতে নতুন এসে ভিডিওতে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল অলে সেট করো, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার মনে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেরি না করে চলো শুরু করি, লেটস গো। আসো খেলবো। কিন্তু এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের আপকামিং নেক্সট এইট পাস কি আসবে। প্রথমে দেখতে পাচ্ছ ওমেন বান্ডেলে যে নর্মাল ড্রেস সেটা থাকবে, এরপর থাকবে কাটানোর ওপি স্কিন যেটা তোমরা 10 করতে পারলে কিন্তু পেয়ে যাবে। এরপরে কিন্তু পাবে একটা লোগো, তারপরে তোমরা কিন্তু পাবে আমাদের যে কার্ড, জিপ কার্ডে কিন্তু একটা স্কিন, লাল স্কিন থাকবে আমাদের যে একের ড্রাকো একের চুকেন। এরপর তোমরা পেয়ে যাবে কিছু গোল্ড, এরপর থাকবে একটা লোগো, তারপর কিন্তু থাকছে একটা নর্মাল টি শার্ট যেটা আমাদের হতে যাচ্ছে ম্যান ক্যারেক্টার টি শার্ট, এরপর থাকবে আরেকটি লোগো এলিট পাসে যেটা এলিট পাস করলে পাবে। এরপর থাকছে আমাদের এই তো ওপি উমেন বান্ডার, দেখতেই পাচ্ছ কেমন সাদা কালোর ভিতরে একটা কম্বিনেশন হয়েছে, খুব ভালো একটা কম্বিনেশন। লালও কিন্তু আছে, উপরে একটা মাস্কের মতো আছে, আর চারদিকে যে অ্যানিমেশনটা সেটা কিন্তু ফুল ওপি দিয়েছে। ড্রেসটি দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে পায়ের একটা শো, এবং মাস্ক দেখতে পাচ্ছ যে করোনার জন্য যে মাস্ক দেওয়া হচ্ছে, আর এটি হচ্ছে মাস্ক উপরে যে মাস্ট। এরপর থাকছে আমাদের ড্রাকো টোকেনের পথে হচ্ছে একটি ফ্রি গান স্কিন। এই গান স্কিনগুলো কিন্তু এই গান কিন্তু অনেকে ইউজ করে না, তবু কিন্তু এটা গান স্কিন দিচ্ছে। এরপর যে ওপি একটা ব্যাগ থ্রি লেভেলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কেমন দেখতে পাচ্ছ ওপি একটা, ভাই এটা কি জিব্বা নাকি? লাল জিব্বা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। লেভেল টুতে যদি দেখো সেম লেভেল একে, শুধু হালকা একটু পরিবর্তন কিন্তু এসেছে। এরপর একটা পাবে হুমেন বান্ডলের টি শার্ট, এরপর তোমরা যে পেয়ে যাবে 125 বেস করতে বলে কিন্তু পেয়ে যাবে সুন্দর একটি আহ্বান করার যে ইমোট, যেটা বলতো ওয়েলকাম ইমোট, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর থাকছে লোগো, তারপর থাকবে কাশ্মীর ক্যারেক্টার কিন্তু চোকেন পেয়ে যাবে তোমরা। এরপর কিন্তু পাবে আরেকটি ওপি লোগো, তারপর কিন্তু থাকবে ডায়মন্ড বাউন্সার, গোল্ড বাউন্সার, তারপর আবার ড্রাকো টোকেনে কিন্তু বক্স তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু পাবে একটা ওপি স্কেট বোর্ড, দেখতে পাচ্ছ সামনে একটি কঙ্কালের মতো কিন্তু লাল রঙের কম্বিনেশন, ফুল ওপি কিন্তু লাগছে ব্রাদার্স। এরপর কিন্তু ম্যাজিক কিউবের কিছু ফ্রেগমেন্ট পাবে, তারপর এটা আমাদের লোগোটা কিন্তু দেখিয়ে দিলাম, তারপর কি থাকে, তারপর কিন্তু দেখা যাচ্ছে ড্রাকো কিন্তু বক্স। এরপর থাকে একটি পাবে ব্লু প্রিন্টের যে স্টোনটা সেটা, তারপর দেখতে পাচ্ছ একটা প্যারাশুট কিন্তু ফ্রি প্যারাশুট, এলিট পাস না করলে কিন্তু তোমরা এই প্যারাশুট পেয়ে যাবে। এরপর পাবে একটি লোড বক্স, দেখতে পাচ্ছ যে একটা ডেবিল লোড বক্স, ডেবিল লোক দেখাচ্ছে লোড বক্স। এরপর লাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এলিট পাসের মেন বান্ডেল, যেটা হচ্ছে আমাদের মেন বান্ডেল উপরে, এবং দেখতে পাচ্ছ কমবে অ্যানিমেশনটা কিন্তু সাদা কালার, মেন বান্ডেলে কিন্তু দেখেছো লাল কালারের। এখানে দেখতে পাচ্ছ একটি পিছে একটি জ্যাকেটের মতো পিছে লাল কালার ফিতা ঝুলে আছে, চুলগুলো কিন্তু ভাই দেখো চুল কিন্তু ফুললি ওপি দিয়েছে, কারণ চুলের ভিতরে একটি বাঁধান আছে, খারাপ চুল দিয়েছে ফুললি ওপি খেয়ে দিচ্ছে। ডায়মন্ড টপল উপলক্ষে যে ক্যাট দিয়েছে সেটা কিন্তু বয়স মানে দেখতে পাচ্ছ প্রথম বয়স যেটা হতে যাচ্ছে, সেকেন্ড বয়স দেখে নাও, আরেকটি বয়স মানে মোট তিনটি বয়স কিন্তু যোগ করা হয়েছে ক্যারেক্টারের ওপরে। এই ক্যারেক্টার অ্যাবিলিটি আমি তোমাদের সব কিছু দেখে দিচ্ছি, দেখো যেটা কিন্তু পেসিভ অ্যাবিলিটি, মানে তুমি অ্যাক্টিভ অ্যাবিলিটি সেটা কিন্তু লাগাতে পারবে। কাশ্মীর যেমন কাশ্মীর ডিজালকের যেটি অ্যাক্টিভ কিন্তু কিন্তু পেসিভ, ওইগুলোর সাথে এটা কম্বিনেশন তোমরা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন করতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ যে প্রথম লেভেলে কিন্তু তোমরা কী দেখতে পাচ্ছ, রিডিউস ড্যামেজ 3%। এখানে আমি কিছু আপডেট করার ট্রাই করছি, বাট আমার মনে হয় ফ্র্যাগমেন্ট নেই আমি, কিন্তু আমার কাছে কিন্তু লেভেল আপ কার্ড রয়েছে, আমি তো লেভেল আপ করে ফেলবো। দেখো 4-15 দিন অলরেডি লেভেল আপ করে ফেলেছি, আমাদের ফোর লেভেল আপ করলে কিন্তু পেয়ে যাবে ড্যামেজ রিডিউস। এই ক্যারেক্টার মূল হচ্ছে তুমি যদি ড্যামেজ দেয় তোমার 36% পর্যন্ত রিডিউস করবে যে ড্যামেজটা আসবে। এছাড়াও তোমার যে ফল ডাউন আছে, ফল ডাউনের সময় তো আমরা অনেক তাড়াতাড়ি ফিনিশ করে দেয় এখন, কিন্তু এই ফিনিশটা কিন্তু অনেক দেরি লাগবে, কারণ এখানে 40% মতো রিডিউস রয়েছে। এছাড়াও আরেকটি এবিলিটি আছে, সেটা হচ্ছে তুমি ড্যামেজ দিলে যে রিকোয়েল করবে, যেমন একের মতো গানগুলো খুব রিকোয়েল করে থাকে তোমরা, যেহেতু ওই রিকোয়েলগুলো কিন্তু হবে না।
এরপর তোমরা দেখো যে আমাদের যে 500 ডায়মন্ড টপ আপে যে এই বান্ডিলটি দিয়েছে ওমেন বান্ডিল সে ফুললি ওপে হতে যাচ্ছে, একদম হিপ হপ কালারে বান্ডিল কিন্তু হয়ে গেছে। এরপর আমি কিন্তু দেখে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের টপ আপ ইভেন্টের যে নতুন স্কারের গান এসেছে সেটা অ্যাভেলেবল, আমি তোমাদের দেখে দিচ্ছি যেটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার থাকবে এটাতে এবং থাকবে সিঙ্গেল ম্যাজিং এবং মুভমেন্ট স্পিড, যেটা তুমি এটা গান থেকে হাতে নিয়ে যখন স্পিড দৌড়াবে সেটা শুধু সিঙ্গেল ওয়ান ম্যাচ, যেটা কোনো ইফেক্টিভ ফেলবে না গেমে, কারণ মুভমেন্ট স্পিড এত ইফেক্টিভ না যেহেতু এটা রং লেন্থের গান। যাই হোক, যারা ভিডিওতে নতুন এসেছে তারা ভিডিওতে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল কিন্তু অল সেট করো। আজকের জন্য বিদায়, গুড বাই।